আর এখানকার ভাড়া কেমন সমস্ত কিছু তোমাদের বলবো, তো চলো। পাঁচ থেকে সাত মিনিট হেঁটে এসে তোমরা এখানে দেখতে পারবে সাগর বলাকা। সাগর বলাকার পাশে কিন্তু তুমি দেখতে পারবে। আমরা এখন এই সাইডটা দিয়ে যাচ্ছি গোশালাটা তোমাদের দেখাতে, তো চলো। অনেক কম মূল্যে কিন্তু তোমরা এই আশ্রমে থাকতে পারবে। এই আশ্রমে মিনিমাম তুমি 50 টাকা। থেকে কাছে পিঠে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কোথায় যাবেন, তার জন্য আজকে আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে 135 কিলোমিটার দূরে গঙ্গাসাগরে। আর গঙ্গাসাগরে তো চলে আসবেন, কিন্তু থাকার জন্য তো দরকার একটা ভালো হোটেল। যদি সস্তায় থাকতে চাও তার জন্য বেস্ট হবে আশ্রম। আশ্রমে কিন্তু অনেক কম খরচে কিন্তু থাকা যায়। আর চাইলে তোমরা হোটেলেও থাকতে পারো, হোটেলে কিন্তু একটু ফেয়ারটা বেশি পড়ে। আর তোমাদের আমি যেই খবরটা দেব, অর্থাৎ রুমের খবর দেব, সেটা কিন্তু এই আশ্রম। এই আশ্রমে কিন্তু তুমি 50 টাকার বিনিময়ে কিন্তু এক রাত কাটিয়ে দিতে পারো, এবং বিভিন্ন প্রাইজেরও কিন্তু এখানে রুম রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। আশ্রমটা কিন্তু কপিলমুনির মন্দির থেকে 5 মিনিটের দূরত্ব। আর মন্দিরের আশেপাশেও কিন্তু অনেক হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতেও থাকতে পারো। আর ওখান থেকে কিন্তু সাগরের দূরত্ব বলতে গেলে 1 থেকে 2 মিনিটের, তোমরা চাইলে এইখানেও কিন্তু আশেপাশে থাকতে পারো। তাছাড়া কপিলমুনির মন্দিরের কাছাকাছি রয়েছে সরকারি গেস্ট হাউস, এই গেস্ট হাউসেও থাকতে পারো। কিন্তু এখানে থাকার জন্য কিন্তু তোমাকে অনলাইনে এখানকার রুমগুলো বুকিং করে নিতে হবে। আর এই আশ্রমে থেকে কিন্তু তোমরা গঙ্গাসাগর মেলার উপভোগ করতে পারো। আর তোমরা যদি অফ সিজনে যাও তাহলে কিন্তু গঙ্গাসাগর জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, কম প্রাইসে কিন্তু তোমরা গঙ্গাসাগর ঘুরে নিতে পারবে। চলো বেশি ভাট না বকে শুরু করে দেওয়া যাক আজকের রুম ট্যুরটা। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমাদের সদস্য সংখ্যা কিন্তু আরোই বাড়াতে হবে। অবশ্যই তোমাদের কী করতে হবে তো তোমরা তো বুঝতেই পেরেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু তোমাদের বললাম না, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, অবশেষে তো আমি এই গঙ্গাসাগরে পৌঁছে গেছি। তো এসে কিন্তু এ রাস্তা দিয়ে তুমি দেখতে পারবে ভারত সেবা আশ্রম, মানে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। তো চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক। আর এখানকার ভাড়া কেমন সমস্ত কিছু তোমাদের বলবো, তো চলো। এটা এই আশ্রমের গেট, আর এই আশ্রমের গেটের ভেতর দিয়ে ঢুকে তোমরা কিন্তু দু হাতে এই রুমগুলো দেখতে পাচ্ছ। এই রুমগুলোতে কিন্তু তোমরা থাকতে পারো। আর যে কটা রুম আছে সেগুলো বেশিরভাগই কিন্তু ডরমেটিক রুম, তোমরা যদি চাও অবশ্যই থাকতে পারো, একটা দিন কিন্তু কাটিয়ে দিতে পারো। আর পাশে কিন্তু অনেক রুম কিন্তু রয়েছে। পুণ্যার্থীদের অনেক পরিমাণের ভিড়ও কিন্তু বেড়েছে, কারণ এই সময় কিন্তু গঙ্গাসাগরে মেলা চলছিল। দেখো এই ভারত সেবা আশ্রম সঙ্গে এখানে কিন্তু থাকার কিন্তু ব্যবস্থা করেছে, এখানে কিন্তু তোমরা চাইলে থাকতে পারো। আর আশেপাশের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু তোমাদের কিন্তু ব্যাপক লাগবে। তারপর চারিপাশে গাছগাছেরই ভর্তি, আর মাঝখান দিয়ে এরকম সুন্দর সুন্দর কিন্তু রুমগুলো এখন কিন্তু করা রয়েছে। মানে এই সামনেই তো তোমাদের মেলা, আর পৌষ মাস পড়েই গেছে, আর পৌষ মাসের শেষে মানে 14 তারিখে কিন্তু খুব বড় করে মেলা হয়। তাছাড়া মেলাটা চালু হবে কিন্তু 8 তারিখে, 8 তারিখ দিয়ে শুনলাম 17-18 তারিখ পর্যন্ত একদম টানা চলবে। তো অবশ্যই তোমরা এই টাইমে আসতে পারো, তোমার চাইলে খুবই ভালো লাগবে। আমার ডানাতে যে রুমগুলো দেখতে পাচ্ছ কাজ চলছে, এগুলো কিন্তু মেলা চলাকালীনই কিন্তু এই রুমগুলো ব্যবহার করা হয়, তারপরে কিন্তু এগুলো ব্যবহার হয় না। তাছাড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের এত পুণ্যার্থী এসেছিল, তার জন্য কিন্তু রুম একটাও ফাঁকা ছিল না, তার জন্য আমরা এখানে থাকতেও পারিনি। আর এখানে কিন্তু তোমাদের রুমটা সেরকমভাবে দেখাতে পারিনি, জাস্ট তোমরা এই জানলা দিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো। রুমগুলো কিন্তু এরকম ডরমেটিক রুম, এক একটা রুমে কিন্তু তুমি মিনিমাম 7 থেকে 8 জন কিন্তু তোমরা থাকতে পারবে। তোমরা যদি এই ভারত সেবা সঙ্ঘ যদি এই আশ্রমে যদি থাকো, ভারত সেবা সঙ্ঘ আশ্রমে, তাহলে কিন্তু এখানে কিন্তু মানে তোমার থাকারই কিন্তু 300 থেকে 500 টাকার মধ্যে রুম অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ডরমেটিক।
তো আমার এই পাশে রয়েছে মানে গঙ্গাসাগর ইউথ হোস্টেল, তোমরা যদি চাও এই হোস্টেলেও থাকতে পারো, কিন্তু এটা কিন্তু আগের থেকে তোমাকে অনলাইনে কিন্তু বুকিং করে তোমাকে থাকতে হবে। আর সমস্ত মানে তোমার বুকিং করার জন্য কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, এখানে এসে পেমেন্ট করতে পারবে না কিনা তো অবশ্যই আমি নাম্বার দিয়ে দেবো, তুমি অবশ্যই নাম্বারে যে কল করে জেনে নিতে পারো, নয় আমি এখানকার ডেসক্রিপশনের মানে ওয়েবসাইট দিয়ে দেবো, ওয়েবসাইটেও কিন্তু তুমি বুকিং করতে পারো। এই সোজাই কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড, মানে তোমার যেখান দিয়ে আমরা আসলাম এখান দিয়ে মিনিমাম তোমাকে 5 থেকে 7 মিনিট হেঁটে এসে তোমরা এখানে দেখতে পারবে সাগর বলাকা। সাগর বলাকার পাশে কিন্তু তুমি দেখতে পারবে, এ দেখো কপিল কুটির সংযোগ আশ্রম, এখানে আমরা রয়েছি। এখানকার আশ্রমের কিন্তু রুম রয়েছে, মানে বিভিন্ন রকমের রুমগুলো রয়েছে, তোমরা এই রুমগুলোতে থাকতে পারো। তো চলো আমরা জাস্ট এই জায়গাটা তোমাদের ঘুরিয়ে দিই। আর এখানে কিন্তু বেশিরভাগ ডরমেটিক রুমগুলোই কিন্তু বেশি, মানে এক একটা রুমে অনেকজন মিলে কিন্তু তোমরা থাকতে পারবে। তাছাড়া এই আশ্রমই কিন্তু গঙ্গাসাগরের মধ্যে কিন্তু সবথেকে বড় আশ্রম। আর এই আশ্রমের ডানাতে রয়েছে বেশ অসংখ্য রুম, আর বাঁহাতে রয়েছে এটা হচ্ছে এই আশ্রমের অফিস। আর চারি সাইডে কিন্তু তোমরা এরকম রুম দেখতে পারবে, এবং তার সাথে এখানে কিন্তু জলেরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং টয়লেটেরও কিন্তু ফেসিলিটি এখানে পেয়ে যাবে। তাছাড়া আশ্রমে থাকার একটা সুবিধা হলো তোমরা কিন্তু চাইলে এখানে অনেক কম প্রাইসে মানে কম খরচে কিন্তু তোমরা এখানে থাকতে পারো। এই আশ্রমের রুমগুলো দেখার আগে তোমাদের দেখিয়ে নিই এই আশ্রমে কি কি আছে। আর এই আশ্রমে তোমরা যখন সামনে দিয়ে এগিয়ে যাবে তখন সুন্দর গাছপালা ভর্তি এই আশ্রমটাও দেখতে পারবে। আশেপাশে কিন্তু কয়েকটা মন্দিরও কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে গুরুদেবের মূর্তি, এবং আশ্রমের চারি সাইডে কিন্তু অসংখ্য রুমও কিন্তু তোমরা দেখে নিতে পারবে, চাইলে এই রুমগুলোতেও থাকতে পারো। আর এই কিছু কিছু রুমের ভেতরে কিন্তু মানে অ্যাটাচ টয়লেটও কিন্তু এখানে তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আশ্রমের রুম কিন্তু তোমরা অত সুন্দর পাবে না, মোটামুটি থাকার জন্য কিন্তু একটা রুম পেয়ে যাবে। সাধারণত পাখা লাইট এবং চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু তোমরা এই রুমে থাকতে পারো। সাধারণত এই রুমে 4-5 জন থাকা যায়, আর বাঙালিদের একটাই স্বভাব রুম আল্লাহ জাল্লা করে তারপরে ব্লগিং করা। যাই হোক তোমাদের দেখালাম এই রুমটা আমাদের এরকমই কিন্তু দিয়েছে। কেউ এখানে এসে থেকে মানুষ যদি যে কোনো সাজেশন তো আগন্তুক সাজেশন তো আসবে তাদের 3 দিন থাকা খাওয়া। আর এমনি যদি সাধারণ কেউ ফ্যামিলি নিয়ে আসেন তাদের ওই একটা ক্রিয়া নিয়ে অল্প কিছু এ নিয়ে একটা দক্ষিণা আগে ডোনেশন ছিল ডোনেশন তুলে দিয়েছি। কিন্তু সারা বছর কিন্তু জ্বলতে থাকে বন্ধুরা, কোনো সময় কিন্তু নেবে না। এখানকার বাবার মুখ দিয়ে তো শুনলাম, আর ওখানে কিন্তু ওই কাঠগুলো কিন্তু যোগ্য হিসেবে ব্যবহার করা হয়। আমরা এখন এই সাইডটা দিয়ে যাচ্ছি গোশালাটা তোমাদের দেখাতে, তো চলো। এখানে রান্নার জায়গাগুলো দেখতে পাচ্ছ, রান্না হচ্ছে এই জায়গাটা। আর তুমি উনুনগুলো দেখো কত বড় বড়, এখন বড় আছে, হাঁসেরিকা আছে, পিছনে ওপারেও আছে। আচ্ছা মেলা যখন হয় তখন সেই সময় যে রান্না করা হয়? হ্যাঁ মেলার সময়। ও আচ্ছা আচ্ছা, একটু অন্ধকার হয়ে গেছে, একটু ম্যানেজ করে নাও। আর কি আর বলবো বন্ধুরা, আর ধীরে দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আর ওইখানে কিন্তু সে তোমার সন্ধ্যা আরতি হবে, মানে তোমার কপিলমণির আশ্রমে। আর আমরা তো তোমাদের ঘোরাচ্ছি এই আমরা যেই আশ্রমে রয়েছি, এই যে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গোশালা। তোমরা যদি এই আশ্রম
আশ্রমে থাকো, আর এই আশ্রমে থাকার জন্য কিন্তু তোমাদের কিন্তু অনেক কম মূল্যে কিন্তু তোমরা এই আশ্রমে থাকতে পারবে। এই আশ্রমে মিনিমাম তুমি 50 টাকা দিয়ে শুরু করে 400-500 টাকার মধ্যেও কিন্তু তোমরা এই আশ্রমে রুম পেয়ে যাবে। তো চলো, আর বলতে গেলে তো সমস্ত জায়গা তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপরে আমরা একটু সন্ধ্যা হলে তারপরে যাব যে কপিলমুনির আশ্রমের ওখানে, আর সমস্ত কিছু তো তোমাদের দেখাবো। আর দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হতে চলছে, সন্ধ্যা হলেই তুমি চলে যাও কপিলমুনি আশ্রমের সামনে। আর এই আশ্রমের থেকে মিনিমাম কিন্তু 4-5 মিনিটের দূরত্ব, অবশ্যই কিন্তু তোমার কিন্তু ভালো লাগবে। আর আজকের তো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম, তোমাদের যদি চিপ প্রাইসে মানে কম খরচে তোমরা যদি এই আশ্রমে থাকতে চাও অবশ্যই থাকতে পারো, আর তোমরা যদি হোটেলে থাকতে চাও অবশ্যই হোটেলে থাকো, হোটেলের ফেসিলিটি আরও সুন্দর পাবে। কিছু কিছু আমি হোটেলের নাম্বার আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিতে পারো। আর আমার প্রয়াসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর অবশ্যই শেয়ার করো, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।